আসলে সাবনুরের কথা বলে তো শেষ করা যাবে না। সাবনুর নিজে একটা ইন্ডাস্ট্রি, সাবনুর সাবনুরই। সাবনুর আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়েছেন, আমি সাবনুর সাথে অনেক কাজ করেছি। সাবনুর কি না করতে পারতেন, সাবনুরকে দিয়ে আমি কি না করাইতে পারতাম, এই কাজের মেয়ে, এই কোটিপতির মেয়ে, এই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, একজন বধূ, হ্যাঁ, মানে তাকে যেই ক্যারেক্টার একটা ডিরেক্টর ডিমান্ড করতেন, ঠিক সাবনুর সেই ক্যারেক্টার সাথে মিশে যেতেন। মনেই হতো না যে এটা সাবনুর না, একটা মনে হতো যে একটা কাজের মেয়ে, কাজের মেয়ে, স্ক্রিনে কাজের মেয়ে আমরা পেতাম, একটা কোটিপতির মেয়ে, হ্যাঁ, একদম ড্রেস আপ গ্যাডাপ, সে কোটিপতির মেয়ে হয়ে যেত। তা আসলে সাবনুর আমাদের ইন্ডাস্ট্রি থেকে চলে গেছেন, আমাদের ইন্ডাস্ট্রি অনেক কিছু হারিয়েছে। আসলে সাবনুর আর আসবেন না, তবে আমরা খুব মিস করতেছি সাবনুরকে। আসলে সাবনুর সাথে আমার চারটা মুভির কাজ হয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট লাইফে। তো সাবনুর যখন সেটে আসতেন, এসে পুরো ইউনিটকে মানে মাতিয়ে রাখতেন। একটা সিন করতেছি, মানে কখন সিন শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারতাম না। ড্রেস চেঞ্জ, সেকেন্ডের মধ্যে ড্রেস চেঞ্জ, মানে সে ড্রেস কখন চেঞ্জ করতো, যখন ড্রেস চেঞ্জ হতো তখন না, মানে সেকেন্ডের মধ্যে ড্রেস চেঞ্জ। উনি আমাদের শুটিংয়ের গাড়ি থাকতো, গাড়ির মধ্যে ড্রেস চেঞ্জ করে ফেলতো। মানে এমন একটি লোক কাজে আসলে সে কাজটি ছাড়া কোনো কিছুই তার মাথায় থাকতো না, শুধু কাজটা নিয়ে থাকতো। হয়তো একটু লেটে আসতো, বাট এসেই তার আমার পুরো দিনের কাজটা সে তুলে দিয়ে যেত। আর এমনির সাথে সবসময় মজা করতো, সব হাসি খুশি সবসময় থাকতো, হ্যাঁ, কোনো বোরিং ছিল না। ওনাকে নিয়ে কাজ করতে গেলে আমরা ফিল করতাম না কখন দিন শেষ হয়ে গেল, কখন রাত চলে যাচ্ছে। তো আসলে এরকম গুণী অভিনেত্রী এখন আর পাচ্ছি না, যে মানে একটি কাজের প্রতি যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভালোবাসা, যে আন্তরিকতা থাকা দরকার ছিল, আসলে এখন এগুলো পাচ্ছি না। তো আমরা সাবনুরকে মানে অনেক দিন তো মিস করতেছি, ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে নেই। তো আসলে ইন্ডাস্ট্রি এখন শেষ, এ দেখ আর সাবনুর নাই। কিন্তু এখনকার যারা, এখনকার যে জেনারেশনের যারা আছেন, যে অভিনেত্রীরা আছেন, তো আমি মনে করি সাবনুরের অনেক ছবি আছে টিভিতে দেখাচ্ছে, তারপরে আপনার ইউটিউবে অনেক ছবি আছে। আপনারা ইচ্ছা করলেই, একজন সাবনুরকে ফলো করলেই কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কারণ সাবনুর একজন ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি কিন্তু সাবনুর। তো আমি মনে করি প্রত্যেক সাবনুরও কোনো না কোনো আর্টিস্টকেই ফলো করতো। তো আমি মনে করি এখনকার জেনারেশনে যারা আছেন তারা অবশ্যই সাবনুরকে ফলো করা উচিত, কারণ সাবনুর তো এন্ডিংয়ে ছিলেন। সাবনুরও কিন্তু ববিতা আপা, শাবানা আপা বা সুচরিতা আপা যারা লিজেন্ড ছিলেন তাদেরকেও উনি ফলো করতেন, ওনাদের মানে ছেটে আসা, তাদের অ্যাক্টিং, তারা কীভাবে ইউনিটের সাথে মিশতেন, সাবনুরও কিন্তু ফলো করতেন। কিন্তু আমি মনে করি এখনকার জেনারেশন যারা আছেন তারা অবশ্যই শিকার একটা মাধ্যম আছে, এখন তো ইউটিউব আছে, হ্যাঁ, ইউটিউব থেকে দেখতে পারেন, যখন যে ছবির মন চায় ছবি আপনি ক্লিক করে দেখতে পারেন। তো আমার মতে প্রত্যেকটা মানুষই তার আইডলকে ফলো করা উচিত, একজন আইডলকে ফলো করা উচিত আর কি মনে করি। কথা বলবো যে আমি ইদানিং দেখতেছি যে সাবনুরের একটা ফেসবুক আইডি আছে, তো সাবনুরের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, যারা দেখতেছি লাইক কমেন্টস অনেক কিছু করে সাবনুরকে আবার এসে অভিনয় করার জন্য অনুরোধ করতেছে। তো আমিও সাবনুরের যারা ভক্ত আছে তাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, তুমি ফিরে এসো, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে ফিরে এসো, আবার কাজ করো। আমরাও চাই যে সাবনুরকে নিয়ে আবার নতুন করে নতুনভাবে কিছু করার চেষ্টা করব। তো তোমার যেহেতু অনেক অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আমি মনে করি তোমার ফ্যান ফলোয়ার্সের জন্য হলেও তোমাকে ইন্ডাস্ট্রিতে এসে আবার কাজ করা উচিত আমি মনে করি। তো আমি তোমার জন্য, তোমার সন্তানের জন্য, তোমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।